হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য বাংলা ট্রেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি এখানে দাঁড়িয়ে গেছে। এটি হচ্ছে সেই দিলপাশারের বাউন্ডারি রেল ব্রিজ। এই রেল ব্রিজে আজ থেকে প্রায় বছরখানেক আগে কাজ শুরু হয়েছে এবং রেল ব্রিজের কাজ চলমান রয়েছে। যেহেতু এখন শুষ্ক সময়, সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে যে বিল, সেই বিলের পানি একদমই শুকিয়ে গেছে এবং এখানে এখন আগের মতো পানি নেই। পাশাপাশি দূরে দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়েছে এবং ধান গাছগুলো সবুজ রয়েছে এখনও, এখনও পাকার সময় হয়নি। ট্রেনটি আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। ট্রেনটি এখন রেল ব্রিজটি অতিক্রম করছে। যেহেতু এখানে স্পিড লিমিট দেওয়া হয়েছে, তাই পুরোপুরি এখানে ট্রেনটি দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে ট্রেনটি আবার আস্তে আস্তে ব্রিজটিকে অতিক্রম করে। আপনারা জানেন দিলপাশারের এই রেল ব্রিজটি অত্যন্ত আকর্ষণীয় একটি রেল ব্রিজ। দেশের বিভিন্ন অঞ্চলে রেলপ্রেমীরা এইখানে আসে, রেলের উপর দিয়ে যে ট্রেন যায় সেই ট্রেনটা ভিডিও করার জন্য। আসলে মূলত বর্ষার সময় এখানকার দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আমরা দেখতে পাচ্ছেন এখন এখানে তেমন কোনো পানি নেই এবং জায়গাটা প্রায় শুষ্ক। দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ভরাট করা রয়েছে। পাশাপাশি এখানে অনেক ধরনের ছোটো ছোটো ঘর করা হয়েছে। তারপরে ঘরের ভিতরে মানুষজন বসবাস করছে, যারা রেলের কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের ব্রিজের নিচে যে ঢালাইয়ের কাজ সেটা হয়ে গেছে, খাঁচা দিয়ে ব্রিজটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখন ট্রেনটি আস্তে আস্তে ধীরে ধীরে রেল ব্রিজটা অতিক্রম করছে। চলনবিলের এই দৃশ্যটা দেখার জন্য যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা রেলকে ভালোবাসে, তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে এই দৃশ্যটাকে দেখার জন্য। বর্তমান সময়ে এখানকার যে অবস্থা, সেই অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি ভিডিওটি করছি। এটি হচ্ছে ঢাকাগামী যে মেল ট্রেন আছে ঈশ্বরদি থেকে ছাড়ে, সেই ঢাকা কমিউটার। ঢাকা কমিউটার ট্রেনটিতে করে আমি এখন দিলপাশার অতিক্রম করব এবং দিলপাশারের যে দৃশ্য বর্তমান, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে পুরো ভিডিওটি এখন উপভোগ করুন। ট্রেনটি এখন আস্তে আস্তে ট্রেনের গতি বাড়াচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটু সামনে আগালেই পাওয়া যাবে হচ্ছে সেই দিলপাশারের স্টেশন। দিলপাশার একটি বেশ দুঃখের সময় এখন, কারণ এখানে যখন শুষ্ক মৌসুম থাকে সেই সময় এখানে মানুষের চলাচল খুব কম থাকে এবং এখানকার মানুষজনের দিন খুব কষ্টে কাটে। বর্ষা মৌসুমে এখানে মানুষের আনাগোনা বাড়ে এবং মানুষজন খুব আনন্দে থাকে। বন্ধুরা, বর্ষাকালে এই বাসটা সম্পূর্ণ পানিতে ভরা থাকে, তখন মানুষ নৌকায় যাতায়াত করে থাকে। কিন্তু এখন দেখুন, এখন ধান লাগানো হয়েছে এবং পাশে অল্প পরিমাণে খানাখন্দ আছে। তো আস্তে আস্তে ট্রেনের গতিটা বাড়ছে। এখন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দিলপাশার স্টেশনে পৌঁছে যাব এবং সেখানে স্টেশনে যে কী অবস্থা সেটা দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে দিলপাশার স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটা একদম জরাজীর্ণ এবং ফাঁকা। এখানে কিছু গাছপালা আছে এবং প্ল্যাটফর্মটাও খুবই জরাজীর্ণ হয়ে গেছে। আসলে এখানে শুধুমাত্র আপ এবং ডাউনে এই ট্রেনটি দুইবার দাঁড়িয়ে থাকে এবং এই ট্রেনের আশায় মানুষ এখানে অপেক্ষা করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে নামছে এবং কিছু মানুষ আবার এখানে থেকে ট্রেনে উঠছে। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আহ্বান আমাদের ছেড়ে দেবে। ট্রেনটি গন্তব্য হচ্ছে ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষজন এখানে সকালের বসে আছে।
এখানে আসলে শুষ্ক মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে তেমন মানুষের আনাগোনা থাকেই না, মানুষ তখন এখানে খুব খুব কম যাতায়াত করে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।